আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য ঢাকার সন্নিকটে সাভারে অবস্থিত নন্দন পার্কে। নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে বারৈপাড়ায় অবস্থিত এই চমৎকার বিনোদন কেন্দ্র, যেতে যেতে চলুন এই পার্কে প্রবেশ এবং বিভিন্ন রাইডের টিকিটের সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রবেশ প্লাস দুইটি রাইডের প্যাকেজ মূল্য 350 টাকা, প্রবেশ প্লাস 10টি রাইডের প্যাকেজ মূল্য 540 টাকা, প্রবেশ প্লাস ওয়াটার ওয়ার্ল্ড প্যাকেজ মূল্য 660 টাকা, প্রবেশ প্লাস ওয়াটার ওয়ার্ল্ড প্লাস 10টি রাইড প্যাকেজ মূল্য 780 টাকা। এগুলো ছাড়াও আরও অনেক প্যাকেজ আছে যেটা পার্কের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনাদের যার যেটা পছন্দ সেটা বাছাই করে বুকিং করতে পারেন। আমরা চলে এসেছি নন্দন পার্কে, আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন রাইড, সাথে আমাদের বাবু ভাইও আছে। পার্কের গেটে প্রবেশের সময় চোখ পড়বে সুন্দর ডিজাইন করা এই গেটটি। গেটে প্রবেশ করে প্রথমেই পার্কের ম্যাপ চোখে পড়বে, মোবাইলে ছবি তুলে রাখুন, ঘোরার সময় কোন রাইড কোথায় আছে তা বুঝতে সহজ হবে। ম্যাপ দেখে পার্কে ঢুকতেই দেখা মিলবে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা, মন চাইলে এখানে দুই একটি ছবিও তুলতে পারেন। এখন আমরা এক এক করে সবগুলো রাইড দেখা শুরু করে দিলাম। প্রথমে যে রাইডটি দেখাবো তা হলো বাম্পার কার। এখানে 5 মিনিট করে এক একজনকে সময় দেওয়া হয়, এটা আমার কাছে অনেক মজার ছিল, অনেকেই দেখলাম খুব মজা করে চালাচ্ছে। এখন চলে আসলাম মুন রেকারে। এই রাইডে 2 চক্কর দেওয়া হয়, মূলত যখন স্পিড বাড়ে তখনই এটার আসল মজা পাওয়া যায়। অনেকে ভয়ে চিল্লাতে থাকে, বাট আমার কাছে অনেক অনেক এক্সাইটিং মনে হয়েছে, খুব এনজয় করেছি, আপনারা কোনোভাবেই এটা মিস করবেন না আশা করি। এখন আপনাদের দেখাবো ওয়াটার কোস্টার রাইড। এই রাইডটার আসল মজা হলো ভিজা ছাড়াই ওয়াটার কোস্টারে চলা যায়, যার কারণে সবারই পছন্দ থাকে এই রাইডটি এবং কিছুক্ষণ সিরিয়ালে পড়া লাগে। এক ঘন্টা লাইনে দাঁড়ায় এতক্ষণ পরে যাও, আসতে পারছি এখন। আপনাদের জন্য শুভকামনা। যাই নাকি?
এই যে মাছখানে দেন ও ইয়ে ইয়ে ও মাই ইয়ে এটা আমার কাছে আরো থ্রিলিং লেগেছে কারণ মাঝে মাঝে মনে হয়েছে এইবার মনে হয় পড়েই যাচ্ছি কিন্তু না আল্লাহর রহমতে সুন্দরভাবেই শেষ করতে পেরেছি এবং অনেক এনজয় করেছি আপনারা এটাও মিস করবেন না আশা করি এবার চলে আসলাম ওয়াটার ওয়ার্ল্ডে নন্দন পার্কের সবথেকে মজার এবং এনজয়েবল রাইড হচ্ছে এই ওয়াটার ওয়ার্ল্ড এখানে আলাদা আলাদা কয়েকটি রাইড আছে যার যেটাতে সুবিধা হয় সেটাতে মজা নিতে পারবেন আজকের আরও একটি সেরা রাইড এখন আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে ক্যাবল কার এটার মধ্যে উঠে পুরো পার্কের ভিউ এবং আশেপাশের সুন্দর পরিবেশ পাখির মতো উড়ে উড়ে দেখতে পারবেন তাই এটাও মিস করা উচিত হবে না এগুলো দেখার পরেও যদি হাতে পর্যাপ্ত সময় থাকে তবে বিকালবেলা প্যাডেল বোর্ড চালাতে পারেন আমরা প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়াইয়া এই বোটল্যান্ডের সিরিয়াল পাইছি তো এখন আমরা বোট চালাচ্ছি Thank you.
খাবারের বিষয়ে বলে দেই, এখানে বাইরের খাবার নিয়ে আসা যায় না, এখানেই আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে খাবার কিনে খেতে হবে। সবশেষে বলে দিচ্ছি, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি করে থাকেন তবে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি কেমন হলো বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।